আমাদেরকে বলেছেন যে তারা 8 তারিখ পর্যন্ত সময় চান, যেহেতু এককভাবে আসলে তারা কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না। তো আমরা আসলে তাদের কাছ থেকে 8 তারিখ পর্যন্ত তাদেরকে সময় দিয়েছি। 8 তারিখের মধ্যে যদি আমরা কোনো লিখিত কোনো নোটিশ না পাই তাহলে আমরা আসলে পরবর্তীতে আমরা আরো কর্মসূচিতে যাব বলে আমরা স্থির করেছি। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কথা বলবো, তাদের যদি এখন এই করোনা কান্তিকাল পরের সময়ে বেতনগুলো দিতে হয় 7 মাসের অধিক, এটা সবার জন্য ইস্ত বার্ডেন, এটা একটা প্রেশার হয়ে যাবে। তো মাননীয় নেত্রী, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি দেশরত্ন, আপনি আমাদের মেডিকেল শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো আমলে নিয়ে একটি সমাধান দেবেন ইনশাল্লাহ।